ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. কদিনের নামাজে কি 4 রাকাত পরপর বিরতি নেওয়া যাবে? দোয়া জিকির করার জন্য নাকি 2 রাকাত পরপর দোয়া জিকির করা যাবে? সালাত যে আপনি পড়েন, ওই সালাতই তো জিকির, দোয়া। সালাত কত সুন্দর, আফদল জিকির। ও আল্লাহ বলেছেন, উতলু মা উহি ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. তোমার প্রতি যে কিতাব নাজিল হচ্ছে তুমি সেই কিতাব তিলাওয়াত করে করো, করে শোনাও, আর সালাত কায়েম করো। সালাত মানুষকে অশ্লীল কাজকর্ম, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে। এরপর বলছেন ওয়ালাদিকুল্লাহ আকবর, আল্লাহ দিকির সবচেয়ে বড়। যে সালাতের কথা বলার পরে বলছেন আল্লাহ দিকির সবচেয়ে বড়, তার মানে কি বোঝাচ্ছেন? আল্লাহর দিকির, সালাত হলো সবচেয়ে বড় দিকির। ক্যাম অবস্থা আপনি এরকম করছেন, রুকু অবস্থায় যে সেজদা, 2 সেজদার মাঝে রুকু থেকে দাঁড়িয়ে, সবই দিকির। এর থেকে উত্তম দিকির আর কি হয়? তাই সেজদার অবস্থায় দোয়া করেন, 2 সেজদার মাঝে দোয়া করেন, আত্মাহিয়া সালাম ফিরবার পূর্বে দোয়া করেন। এসব দোয়া কবুল, দোয়া কবুল হয় বলে হাদিস এসছে। যখন আপনি নির্দিষ্ট করে দিবেন যে লাইলাতুল কদরের রাত সালাত পড়বো আর 2 রাকাত পরপর এরকম জিকির করবো, এইগুলোর কোনো প্রমাণ নাই। অথবা 4 রাকাত পর বিশেষ করে জিকির যেমন আমাদের দেশে আছে, এগুলোর প্রমাণ নেই। হ্যাঁ, মানুষ রেস্ট নেবে, 2 রাকাত পরে লম্বা পড়ছে, একটু আরাম নেবে চায়, অসুবিধা নাই। ওই সময় যদি মন থেকে কিছু জিকির আজকার করে এতে অসুবিধা নেই, কিন্তু আপনি নির্দিষ্ট করে দিবেন যে এইটা করতে হবে, এটা বিদআত। তো সালাতের মাঝে দোয়া করবেন, ভিতরে সেজদার অবস্থায় যত কান্নাকাটা করবেন আলহামদুলিল্লাহ। আর মহিলারা তো নিজ ঘরেই সালাত পড়েন, এটা তাদের জন্য উত্তম। মসজিদে যাওয়ার সুযোগ থাকলেও মহিলাদের জন্য উত্তম হচ্ছে নিজ বাড়িতে সালাত পড়া। তো এই সালাত পড়েন তারা ভিতরে, ঘরের ভিতরে। তো এবারে একা একা পড়ছেন, যে সুযোগ বুঝে আপনি যদি বলেন আমি পড়তে পারি অনেকক্ষণ, আলহামদুলিল্লাহ, লম্বা দিকির করবেন, দোয়া করবেন, সেজদার অবস্থায় দোয়া, 2 সেজদার মাঝে দোয়া, আলহামদুলিল্লাহ, সালাত সারাটাই জিকির। কেন আপনি বাইরে 2 রাকাত পর পর জিকির করবো না 4 রাকাত পর? আপনি 2 রাকাত পর লম্বা সালাত পড়েছেন, একটু বিশ্রাম নিলেন হালকা, তারপর আবার শুরু করলেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু নির্দিষ্ট করে জিকির এটা এটা ঠিক না। নির্দিষ্ট করে এটা পড়বো এই সময়, এইটা পড়বো এই সময়, এটা গলত। কিন্তু আপনি একটু রেস্ট নিলেন আর এই সময় যে কোনো জিকির করলেন, এতে কোনো অসুবিধা নেই। বই পুস্তক পড়লেন, হাদিস পড়লেন, কোরআনের তাফসির পড়লেন, তারপর আবার শুরু করলেন, আলহামদুলিল্লাহ, এটা মানা নয়। কিন্তু নির্দিষ্ট করবেন না এই প্রতি 2 রাকাত পরে এটা, 4 রাকাত পরে এইটা, যেভাবে দেশে আমাদের দেশে পাওয়া যায় এসব সঠিক নয়। আশা করি স্পষ্ট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।